উত্তরবঙ্গের বাঁধ নিয়ে বিজেপির মধ্যে দুই সুর। উত্তরবঙ্গে বাঁধ ডেকেছিলেন দেবশ্রী চৌধুরী আগামীকাল 12 ঘন্টার জন্য, কিন্তু উত্তরবঙ্গের বাঁধ নিয়ে সায় নেই রাজ্য বিজেপির। উত্তরবঙ্গে বাঁধ ডাকলে জানিয়ে দেবে রাজ্য বিজেপি। একতরফা বাঁধে ডাক দেন দেবশ্রী চৌধুরী, উত্তরবঙ্গে বাঁধ নিয়ে প্রতিক্রিয়া রাজ্য বিজেপির। আগে বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী বাঁধের ঘোষণা করেন। কমলাক্ষ মন্দির প্রতিনিধি আরো জানাচ্ছেন, কমলাক্ষ কি বলা হচ্ছে? এখানে তো বলা হচ্ছে একতরফা বাঁধে ডাক দেন দেবশ্রী চৌধুরী, দুই সুর কেন? দেখো, এই নিয়ে চাপান উত্তর চলেছে দীর্ঘক্ষণ আজকে বিজেপির অন্দরে। বিজেপির রাজ্যের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বদের অনেকেই, তাদের কাছে খবর ছিল না এমন যে স্থানীয় স্তরে সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়ে দিয়েছেন কালিয়াগঞ্জের ঘটনার জেরে। সেই পরিস্থিতির পর যখন এই খবর চাউর হয় যে দেবশ্রী চৌধুরী বন্ধের ডাক দিয়েছেন, সেই সময় কিন্তু বিজেপির অন্দরে যথেষ্টই চাপান উত্তর শুরু হয়, এবং তারপর সুকান্ত মজুমদার এবং সমীপ ভট্টাচার্য মুরলীধর সেন লেনে ইতিমধ্যে সমীপ ভট্টাচার্য প্রেস কনফারেন্স করেছেন, এবং সুকান্ত মজুমদারও কিন্তু উত্তরবঙ্গে তিনি রয়েছেন বালুরঘাটে, সেখানেও তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত উত্তরবঙ্গে কালিয়াগঞ্জের ইস্যুর জন্য বন্ধ নিয়ে কিন্তু রাজ্য স্তরে কোনো রকম সিদ্ধান্ত হয়নি। তবে পরবর্তীতে বড় কোনো আন্দোলন অর্থাৎ উত্তর কোন অভিযান বা বন্ধ আগামী দিনে হবে কিনা সে নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। তবে স্থানীয় স্তরে দেবশ্রী চৌধুরী তিনি বন্ধের ডাক দিয়েছেন সেই বিষয়ে সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত হয় বা রাজ্যের শীর্ষ নেতৃত্ব সেই নিয়ে কিন্তু কোনো শিলমোহর দেননি যে আগামীকাল বন্ধ হচ্ছে কিনা। দেবশ্রী চৌধুরী স্থানীয় স্তরে সেই বন্ধ দেখে দিয়েছে। সুতরাং অবশ্যই ওই সুর শোনা গেল আজকে বিজেপির অন্দরেই, একেবারে সাংসদ তিনি খোদ নিজে ঘটনাস্থলে এলাকায় থেকে তিনি বন্ধের ডাক দিচ্ছেন, অথচ সেই খবর বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছেই ছিল না। নেতৃত্বের আলাদাভাবে কথা হয়েছে দেবশ্রী চৌধুরীর সঙ্গে, বিজেপির সাংসদের সঙ্গে? যদি প্রশ্নটা আরেকবার করো, সাংসদের সঙ্গে কি কথা হয়েছে নেতৃত্বের? এই নিয়ে বারংবার আজকে সাংবাদিক বৈঠকে যখন ডাক দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য দপ্তরে, সেই সময় পেরিয়ে প্রায় আধ ঘন্টা সময় পরে কিন্তু সাংবাদিক বৈঠক শুরু হয় শুধুমাত্র এই ইস্যুর জন্য, অর্থাৎ বন্ধ হবে কি হবে না সেই নিয়েই দু তরফের মধ্যে বারংবার আলোচনা হয়েছে, টেলিফোনে কথা হয়েছে এবং সিদ্ধান্তের বদল হয়েছে, এবং পরবর্তীতে দেখা যায় যে সাংসদের সঙ্গেও কথা হয়েছে। এবং তাই নিয়ে যেহেতু বিজেপির শীর্ষ নেতৃত্ব বিশেষ করে রাজ্য সভাপতির কাছে এই সংক্রান্ত কোনো খবর ছিল না, অবশেষে কিন্তু সেই সিদ্ধান্তের বদল আমরা দেখলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।